মাকাল ফল, দেখতে গোলাকৃতির, কাঁচা অবস্থায় গাঢ় সবুজ, কিছুদিন পর হলুদ ও ফলটি পাকার পর লাল রং ধারণ করে। একসময় গ্রাম বাংলার রাস্তার পাশে ঝোপঝাড়ে অনেক মাকাল গাছ দেখা যেত, কিন্তু এখন নগরায়ণের ফলে গ্রামের রাস্তার পাশে ঝোপঝাট কমে গেছে, যে কারণে এই ফলটি আর দেখা যায় না। আমি নিজেকে মাকাল ফলের সাথে তুলনা করতে পারি। এই ফলটি উপর থেকে দেখতে একটি ফলের জাতের মনে হলেও ভিতরে অবস্থান করছে মৃত আত্মা। সত্যি কথা বলতে পৃথিবীতে সবচেয়ে কঠিন বাস্তবতার মধ্যে একটি বাস্তবতা হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। বাড়িতে কোনো মেহমানুষ আছেন?
স্যার আছেন? স্যার আপনার ওয়াইনটা। স্যার পার্সেলটা একটু তাড়াতাড়ি রিসিভ করেন স্যার, আমার আসতে আছে স্যার, আর মানে আমার প্রসেসর আসতে আছে, তো স্যার একটু রিসিভেন করবো। স্যার সাইনটা। স্যার এটা আপনার কম্পিউটার? কোথা থেকে কিনছেন স্যার? আর আমিও প্রসেসর অর্ডার দিয়েছি তো স্যার, কয়েকদিন আমাদের পিসি বিল করবো, আর অন্যান্য এই কম্পোনেন্টগুলো কিছুদিন আমাদের নিয়ে আসবে। কোথা থেকে কিনছেন স্যার? স্যার বললেন না তো স্যার। স্যার এভাবে আর কতদিন এভাবে থাকলে তুই তো একদিন মারাই যাবি। তুই সত্যি এটা করতে যাচ্ছিস? পাগল হয়ে গেছিস? এতগুলো টাকা, এত সম্পদ, তোর কি কোনো ভবিষ্যৎ নেই? নিজেকে নিয়ে একটু ভাব। আমার জন্য অন্তত একটু কর। বেশ, তুই যা ভালো বুঝিস। আমাদের কথা কেন শুনবি? আমরা তোর কি হই? তবে নিজের খেয়াল রাখিস। তুই এখন এখান থেকে একটু যা, আমায় একটু একা থাকবি।
মৃত মানুষদের শুধু কেন মৃত বলা হয়? তাদেরকেই দাফন করা হয় যারা মৃত্যুর মতো স্বাধীন ফয়সালা পেয়েছে, তাদের জন্যই যত আয়োজন। কিন্তু যারা মৃত আত্মাকে বুকে নিয়ে বেঁচে আছে, তাদের কেন সমাজ ভিন্ন চোখে দেখে? আমি মৃত্যুকে ভয় করেছি, তাকে কখনো আপন করে নিতে যাইনি। কিন্তু আজ আমি মৃত্যুর তার কড়ায় উকি দিয়েছি। এরপরেও কিভাবে আমি নিজেকে জীবিত মনে করব? আমি দাফন হতে চাই।